ওকে, তাহলে আজকে যে প্র্যাকটিক্যালটা আমরা এখানে দেখবো সেটা হচ্ছে ফ্রেম রিলে ফুল মেশ টোপোলজি একটা। তো আমি এখানে আগে ডায়াগ্রামটা করছি এবং ডায়াগ্রামের সঙ্গে সঙ্গে আমি বোঝাচ্ছি কিভাবে কি কাজটা করব। তো প্যাকেট ট্রেসার যেহেতু করছি, এখানে আমরা এরকম একটা ক্লাউড নিয়ে নিচ্ছি, এটাই হচ্ছে আমার ফ্রেম রিলে ক্লাউড। ওকে, আমরা যেরকম আমরা থিওরিতে পড়েছিলাম যে তিনটে ডিফারেন্ট সুইচ নিয়ে পরে আমরা কাজ করব, সেটা না করে আমরা এখানে একটাই প্যাকেট ট্রেসারের ক্লাউড পাবো এবং এই ক্লাউডের সাথে আমি আমার প্রত্যেকটা রাউটারকে কানেক্টেড রাখবো। তো এখানে আমরা তিনটে রাউটারকে নিচ্ছি, আমি এখানে একটা রাউটারকে নিলাম, আর একটা রাউটারকে আমি এখানে নিচ্ছি, আর এখানে আমি আর একটা রাউটারকে নিলাম। ক্লিয়ার? যেটা হচ্ছে রাউটারে আমাকে একটা করে সিরিয়াল ইন্টারফেস অ্যাসাইন করতে হবে, সেটাও আমি এখানে করে দিচ্ছি। এই রাউটারে আমার ইন্টারফেস অ্যাসাইন হয়ে গেল। সেকেন্ড রাউটারে আসছি, এখানেও আমি একটা সিরিয়াল ইন্টারফেস অ্যাসাইন করে দিলাম। লাস্ট থার্ড রাউটারেও আমি একটা করে সিরিয়াল ইন্টারফেস আমি অ্যাসাইন করে দিলাম। আচ্ছা, যেটা আমি আর একটা জিনিস বলে দিই, যেটা রাউটারটা ইন কেস অফ ফ্রেম রিলে সুইচ, ঠিক আছে, রাউটার অলওয়েজ তোমার কি হয় ডিটি এন্ডে থাকে, আর ফ্রেম রিলে সুইচ তোমার ডিসি এন্ড হবে, ঠিক আছে। ফ্রেম রিলে সুইচ এখানে ডিসি এন্ড হবে, কিন্তু এখানে ফ্রেম রিলে সুইচে আমরা কোনো সিএলআই মোড পাবো না যে আমরা ক্লক রেট চালাতে পারবো, তাই আমরা রাউটারের এইদিকে কিন্তু আমরা ক্লক রেটটাকে চালিয়ে দেবো, ঠিক আছে। অরিজিনাল সিনারিওতে কি হবে কি আমাকে ইয়ে করতে হবে না, কিন্তু এদিকে আমাকে সিনারিওটা এদিকে আমাকে ক্লক রেটটা চালিয়ে দিতে হবে। তো চলো চলে আসছি, এবারে আমি কানেকশনগুলো করি। তিনটে আমি আগে ক্লায়েন্ট নিয়ে নিই, এখানে আমি একটা ক্লায়েন্ট নিচ্ছি, এখানে আমি একটা ক্লায়েন্ট নিচ্ছি, আর থার্ড রাউটারের জন্য এখানে আমি একটা ক্লায়েন্ট নিলাম। কেবল কানেকশনগুলো করে দিচ্ছি, কেবল কানেকশনগুলো করার জন্য রাউটারের এন্ডেই আমি করছি ডিসি এন্ডটা। আমার কাছে কোনো উপায় নেই, এটা আমি সিরিয়াল জিরো দিয়ে করছি, ঠিক আছে, ক্লাউডের সিরিয়াল জিরো দিয়ে আমি এখানে একটা কানেকশন করলাম। মানে আমার মাথায় রাখো, আমার যে প্রথম রাউটারটা আছে রাউটার ওয়ান, এ সিরিয়াল জিরো দিয়ে কানেক্টেড আছে। সেকেন্ড, এর সিরিয়াল জিরো বাই জিরো দিয়ে ফ্রেম রিলে সুইচে সিরিয়াল ওয়ান দিয়ে কানেকশন, ক্লাউডের সিরিয়াল ওয়ান দিয়ে কানেকশন। ওকে, এবং এর যে সিরিয়াল কানেকশন আছে সেটা ক্লাউডের সিরিয়াল টু দিয়ে কানেকশন। ক্লিয়ার হয়েছে? হোস্টের কানেকশনগুলো করে নিচ্ছি, ঠিক আছে, কেবল দিয়ে পরে ক্লায়েন্টের সাথে। ফার্স্ট ইথারনেট জিরো বাই জিরো দিয়ে আমি আমার ক্লায়েন্টের কানেকশন করে নিচ্ছি, সেকেন্ড রাউটারের সাথে আমার কানেকশনটা, এবং থার্ড রাউটারের সাথে আমার কানেকশনটা। তো সিনারিও বোঝা গেছে। ওকে, এবার আমি এখানে যে ইয়েটা চালাবো, নেটওয়ার্কটা করবো, সেটা আমি এখানে মেনশন করে দিচ্ছি। আমার রাউটার ওয়ানে আমার নেটওয়ার্কটা চলবে সাপোজ 192.168.1.1, আমি এটা /29 নেটওয়ার্কে চালাচ্ছি, ঠিক আছে। তো এই নেটওয়ার্কটা চলছে আমার কোথায়, রাউটার ওয়ানে। সেকেন্ড, আমার এখানে চলছে 192.168.1.2, এটা আমার /29 চলবে, /29 চলবে। আর এখানে এখানে আমি তোমাকে আগের বার বলেছিলাম যে জিনিসটা যেহেতু আমার একটা ফুল মেশ টোপোলজি, ঠিক আছে, এখানে একটা মাল্টি অ্যাক্সেস নেটওয়ার্কে কাজ করছে, সেই জন্য আমি এখানে একই সাবনেট আমি এখানে ইউজ করবো, বলতে পেরেছি। আর এখানে আমার নেটওয়ার্কটা চলছে 192.168.1.3/29। ক্লিয়ার? এই নেটওয়ার্কটা আমার এখানে চলবে। আমি হোস্টের দিকে যে আমার নেটওয়ার্কটা রান করবে সেটাও আমি এখানে মেনশন করে দিচ্ছি। সাপোজ ধরে নাও 10.1.1.0 নেটওয়ার্ক দিচ্ছি /24। ওকে, এখানে হোস্টের দিকে নেটওয়ার্কটা আমি দিয়ে দিচ্ছি 10.1.2.0/24, আর এখানে দিয়ে দিচ্ছি 10.1.3.0/24। ক্লিয়ার? এই নেটওয়ার্কটা চলছে। এবার আমি ডিএলসি নাম্বারটা এখানে অ্যাসাইন করে একটা জায়গায় লিখে দিচ্ছি ফর ইউর রেফারেন্স, যাতে তোমরা পরবর্তীকালে জিনিসটা দেখে পরে বুঝতে পারো। রাউটার ওয়ান থেকে রাউটার টু আমার ডিএলসি নাম্বার দিচ্ছি, আমি এখানে লিখে লিখে করছি, সাপোজ যেন এখানে লিখছি, ঠিক আছে, রাউটার ওয়ান থেকে রাউটার টু,
আমার ডিএলসিআই নাম্বার হবে 102। 102 মানে আমি এটা আমার নিজের বোঝার জন্যই দিচ্ছি, 1 থেকে 2, এটা আমার ডিএলসিআই নাম্বার হচ্ছে রাউটার 1 থেকে রাউটার 2, ক্লিয়ার? হ্যাঁ, রাউটার 2 থেকে রাউটার 3 আমি আমার ডিএলসিআই নাম্বার দিয়ে দিচ্ছি, এইখানে লিখছি রাউটার 1 থেকে রাউটার 2 আমার ডিএলসিআই নাম্বার হবে, হ্যাঁ রাউটার 1 থেকে রাউটার 3, রাইট, রাউটার 1 থেকে রাউটার 3 আমার ডিএলসিআই নাম্বার হবে 103। বুঝতে পেরেছি? ফুল মেশ টোপোলজি মানে রাউটার 1 এর সঙ্গে রাউটার 2 রাউটার 3 কানেক্টেড থাকবে, একটা ভার্চুয়াল সার্কিট থাকবে, আবার রাউটার 2 থেকে রাউটার 1 রাউটার 3 লো থাকবে, রাউটার 3 থেকে রাউটার 1 রাউটার 2 লো থাকবে, এটা আমার ফুল মেশ টোপোলজি, সবাই সবাইকে কানেক্ট করতে পারবে। চলো রাউটার 2 তে আসো, রাউটার 2 তে আমি এখানে দিয়ে দিচ্ছি যে রাউটার 2 থেকে যদি রাউটার 1 এ যেতে হয় তার ডিএলসিআই নাম্বার হবে 201, ঠিক আছে, 2 থেকে 1 এ যাওয়া, রাউটার 2 থেকে রাউটার 1। আবার রাউটার 2 থেকে যদি আমাকে রাউটার 3 তে যেতে হয় তার ডিএলসিআই নাম্বার হবে 203, ক্লিয়ার? হ্যাঁ, নেক্সট চলে এসো রাউটার 3 থেকে, রাউটার 3 থেকে যদি আমি রাউটার 1 এ যাই তার ডিএলসিআই নাম্বার দেবো 301। ওকে, বোঝার সুবিধার জন্য এইভাবে নাম্বারিংটা করছি, রাউটার 3 থেকে রাউটার 2 তে যাওয়ার জন্য ডিএলসিআই নাম্বার হবে কত, 302। ফাইন, বুঝে গেছে পুরো পুরো ব্যাপারটা? তো এবার যেটা আমাকে করতে হবে, ফার্স্টে আমাকে এখানে এই ডিএলসিআই নাম্বার যেগুলো আছে এগুলো আমাকে ক্লাউডে ম্যাপিং করাতে হবে, এবং ক্লাউডে ম্যাপিং করি আমাকে বলে দিতে হবে যে কোন ডিএলসিআই কার সাথে কি কাজ করছে, ম্যাপিংটাকে আমাকে করে দিতে হবে যে কোন ডিএলসিআই রাউটার 102 এর সাথে রাউটার 2 এর সিরিয়াল 0/0 ম্যাপিং হবে, আবার ডিএলসিআই 103 এর সাথে রাউটার 3 এর সিরিয়াল 0/0 ম্যাপিং হবে, তিনটে ম্যাপিং হবে, দেখো এটার সাথে এটা করে দিলাম, এটার সাথে এটা করে দিলাম, বোথ ওয়ে কমিউনিকেশন হয়ে গেল। আর রাউটার যে আমার ইয়ে আছে 2, রাউটার যে 2 আছে 203 এর সাথে ম্যাপিং করবো 303, এই 302, ক্লিয়ার? তো এটাকে করার আগে আমাকে এখানে ডিএলসি এগুলো আগে আমাকে ক্রিয়েট করতে হবে, তো আগে আমি এখানে ডিএলসি এগুলো ক্রিয়েট করে নিচ্ছি, কী কী ডিএলসি আছে টোটাল আমার যদি দেখো তাহলে 6খানা ডিএলসি আছে, 102, 103, 201, 203, 301, 302, এটা আমাকে ক্লাউডে আগে ডিএলসি এগুলো আমাকে ক্রিয়েট করতে হবে, ক্লিয়ার? তো চলে আসছি আমি এখানে ক্লাউডে, ক্লাউডের কনফিগ মোডে এসো, এবং কনফিগ মোডে গিয়ে পরে তুমি এখানে ইন্টারফেস পাচ্ছ, এবং ইন্টারফেসে সিরিয়াল 0 পাচ্ছ। এই সিরিয়াল 0টা কি আমি একবার তোমাকে এখানে মিনিমাইজ করে দেখিয়ে দিই, ক্লাউডের এই সিরিয়াল 0টা, ঠিক আছে, এই সিরিয়াল 0তে কি কি ডিএসআই চলছে, 102 আর 103, সেটা আমাকে এখানে মেনশন করে দিতে হবে। তো সিরিয়াল 0তে এসো, এখানে ডিএলসিআই নাম্বারটা তোমাকে দিতে বলছে, আমি দিচ্ছি 102 আমার একটা চলছে, এবং সেই ডিএলসিআই নাম দিতে বলছে, সাপোজ আমি নাম দিচ্ছি ডিএলসিআই মানে D102, ঠিক আছে, এটা আমি নাম দিলাম, আমার ডিএলসিআই নাম নামটা আমাকে দিতে বলছে, অ্যাড করলাম। আর একটা কী চলছে আমার এখানে ডিএলসিআই 103, এবং তার নামও দিচ্ছি D103 মানে ডিএলসিআই 103, ঠিক আছে, এটা আমার কমপ্লিট। সিরিয়াল 0তে আমার এই এই দুটোই চলছে, সিরিয়াল 1 আবার আমি দেখাচ্ছি কোনটা, এটা হচ্ছে আমার সিরিয়াল 1, এখানে 201 আর 203 চলছে, তাহলে এখানে আমি ডিএলসিআইটা লিখে দিচ্ছি, 201 চলছে যার নাম দিচ্ছি সাপোজ টু D201, অ্যাড করলাম, এবং কি চলছে 203 যার নাম দিচ্ছি এখানে D203, এবং এটাকে অ্যাড করে দিলাম। এবার আমি 3তে আসছি, সরি সিরিয়াল 2তে যাব, সিরিয়াল 2 আবার দেখিয়ে দিচ্ছি, এটা কি কি চলছে এখানে 301, 302, ডিএলসি আমার মাউসে দেখতে পাচ্ছি এখানে 301, এখানে 302, চলে এসো এখানে আমি এখানে করছি। তো ডিএলসি আমি দিচ্ছি 301, নাম দিচ্ছি D301, এবং নেক্সট চলছে এখানে 302, নামও দিচ্ছি 302, অ্যাড। তো এইভাবে আমি এখানে তিনটে ডিএলসিআই নাম্বার কিন্তু অ্যাড করে দিলাম, ঠিক আছে। নেক্সট যদি আমাকে এলএমআই
গুলো আমাকে সিলেক্ট করতে হয়। এই যে এলএমআই মেসেজ কি এক্সচেঞ্জ হবে, তো সিরিয়াল জিরো মানে এইটা, এইখানে আমি আমার এলএমআই মেসেজ সাপোজ তিন ধরনের এলএমআই মেসেজ আমি দেখেছিলাম, এখানে আমি কি রাখছি সিসকো রাখছি, ঠিক আছে। সিরিয়াল ওয়ানে দেখো আমি যদি ক্লিক করি তিন ধরনের, এখানে আমি অ্যান্সি দিয়ে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। তার মানে এখানে অ্যান্সি দেওয়ার মানে আমাকে এখানেও কিন্তু এলএমআই আমাকে অ্যান্সি রাখতে হবে, দুদিকের এলএমআই মেসেজ যদি আমার এক্সচেঞ্জ করতে হয় তাহলে দুদিকে আমাকে সেম এলএমআই টাইপ আমাকে রাখতে হবে, ঠিক আছে। এবং এই যে সিরিয়াল টু, যেটা আমার সিরিয়াল টু আছে, এখানে আমি এলএমআই করে দিচ্ছি Q933A, ক্লিয়ার। তো এদিকে আমার এলএমআই মেসেজ এবং ডিএলসি গুলো অ্যাড হয়ে গেছে। এবার আমাকে কি কি সিলেক্ট করতে হবে, ম্যাপিংটা, ম্যাপিং করার জন্য আমি এখানে কানেকশনে গিয়ে পরে এই ফ্রেম রিলেটাকে সিলেক্ট করছি, ক্লিয়ার। ফ্রেম রিলেকে সিলেক্ট করলাম, এবার দেখো এখানে কি আছে, সিরিয়াল জিরো D102 কার সাথে ম্যাপিং হবে, খুব ভালো করে দেখো, সিরিয়াল জিরো D102 মানে এইটা হচ্ছে কার সাথে ম্যাপিং হবে, সিরিয়াল ওয়ানের 201 এর সাথে, তাই তো, এটার সাথে আমার ম্যাপিং হবে। তো এটা দেখো আমি ম্যাপিং করছি সিরিয়াল জিরোর 102 কার সাথে ম্যাপিং হবে, সিরিয়াল ওয়ানের 201 এর সাথে, ক্লিয়ার হলো কি হলো না, অ্যাড করে দিলাম। আবার একটা করছি সিরিয়াল জিরো 103 এর সাথে কার ম্যাপিং হবে, 301। তো এখানে আমি সিলেক্ট করছি সিরিয়াল জিরো 103 এর সাথে সিরিয়াল কত হবে, 2 হবে, 301 চলে এসছে, এটা আমি এখানে অ্যাড করলাম, ঠিক আছে। নেক্সট যেটা আমাকে ম্যাপিং করতে হবে, রাউটার 2 থেকে রাউটার 3 বোথ ওয়ে, তাহলে ম্যাপিংটা দেখো এখানে একটা সিম্বল আছে বোথ ওয়ে, দেখতে পাচ্ছ, এখানে বোথ ওয়ে একটা সিম্বল আছে, তাহলে কার সাথে কার, 203 এর সাথে আমাকে ম্যাপিং করতে হবে 302, মানে সিরিয়াল ওয়ানের 203, সিলেক্ট করো সিরিয়াল ওয়ানের 203, ঠিক আছে। এর সাথে আমি আমি ম্যাপিং কার করব, সিরিয়াল টু এর 302, তাহলে আমার টোটাল বোথ ওয়ে সব দিকে আমার ম্যাপিং হয়ে গেছে। হ্যাঁ, এটাই কিন্তু আমরা এখানে করলাম, প্যাকেট ট্রেসারে ফ্রেম রিলে সুইচটাকে আমরা কনফিগার করে নিলাম, ক্লাউডটা আমার কনফিগার হয়ে গেছে। এবার আমাকে যা প্র্যাকটিক্যাল করতে হবে এবার আমাকে রাউটারে করতে হবে, ক্লিয়ার, পুরো জিনিসটাকে আমাকে রাউটারে করতে হবে। তো ফার্স্ট আমি রাউটার ওয়ানে কনফিগারেশন করছি, এবং কনফিগারেশন করে আমি আগে প্রত্যেকটা ইন্টারফেসে আমি একটা করে আইপি আমি অ্যাসাইন করে দিচ্ছি, ঠিক আছে। তো এখানে চলে এসো, আমি রাউটার ওয়ানে এখানে যাচ্ছি সিএলআই মোডে, এগুলো তোমাদের সব জানা আছে এখন, এগুলো আর আমাকে আলাদা করে বলার কিছু নেই। আমি কনফিগ মোডে এন্টার করছি, কনফিগ মোডে এন্টার করে ফার্স্টে আমি দিচ্ছি ইন্টারফেস সিরিয়াল 0x0x0, এবং এখানে আইপি কত আমার দেওয়া আছে, সরি, হ্যাঁ, আইপি অ্যাড্রেস দেওয়া আছে 192.168.1.1/29 আছে, তাই তো, 255.255.255.248 হবে, ঠিক আছে। ক্লক রেট চালাতে হবে, তো আমি ক্লক রেট দিয়ে দিচ্ছি 64,000, কোনো অসুবিধা আছে, নেই তো, নো শার্ট করছি। আমি ইন্টারফেসটাকে দেখে নিচ্ছি, আমার ইন্টারফেসটা আপ হয়ে গেছে, ঠিক আছে। নেক্সট যেটা আমাকে করতে হবে, আগে আমি আইপি গুলো দিয়ে দিই, তারপরে আমি ফ্রেম রিলে কনফিগারেশন গুলো দেখাচ্ছি, ঠিক আছে। তো ইন্টারফেস FA0x0 আমি যাব, আইপি অ্যাড্রেস দিয়ে দিচ্ছি, কত দিয়েছিলাম, 10.1.1.1, এবং সাবনেট মার্ক ছিল /24, তাহলে 255.255.255.0, নো শার্ট কমান্ডটা আমি এখানে রান করছি, ঠিক আছে। আমার এখানে আইপি অ্যাড্রেস দিতে বলে, কিন্তু এখন আমার ফ্রেম রিলে এনক্যাপসুলেশন চালানো হয়নি, সেটা আমি লাস্টে চালাবো, ঠিক আছে। আগে আমি আইপি অ্যাড্রেসগুলো দিই, কারণ এগুলো তোমরা জানো, ওখানে আমি তাহলে একটু কিছু যদি বোঝানোর থাকে তাহলে আমি বুঝিয়ে দেবো। তো এটাকে আমার আইপি অ্যাড্রেস দেওয়া হয়ে গেছে, আমি এখানে এবার আইপি অ্যাড্রেস দিয়ে দিচ্ছি সব ইন্টারফেসে, কনফিগারেশন মোডে ঢুকলাম, সেকেন্ড রাউটার আছে ইন্টারফেস সিরিয়াল 0x0x0, আইপি অ্যাড কত আছে, 192.168.1.2, 255.255
.255.25 না 248 48 স্ল্যাশ 29 আছে। ক্লক রেট দিয়ে দিচ্ছি সেমই রাখছি, ঠিক আছে, এবং নো শর্ট কমান্ডটা দিয়ে ইন্টারফেসটাকে আপ করছি। এবার ইন্টারফেস FA0/0 ফার্স্ট ইথারনেটে আইপিটা দিচ্ছি, কত ছিল 10.1.2.1 255.255.255.0, ঠিক আছে, নো শর্ট দিয়ে দিল। রাউটার টু তে আমার আইপি অ্যাড্রেস অ্যাসাইন করা হয়ে গেল। এবার আমি এখানে আসছি, এখানে যদি আসো মানে আমার থার্ড রাউটারে, এখানেও আমি আইপি অ্যাড্রেস গুলো আমি ইন্টারফেসে দিয়ে দিই, রাইট, INT serial 0/0/0 তে আমি দিচ্ছি আইপি অ্যাড্রেস 192.168.1.3 হবে, এবং সেটা কি হচ্ছে 255.255.255.248। ক্লক রেট দিয়ে দিচ্ছি 64,000, এবং নো শর্ট কমান্ড দিয়ে ইন্টারফেসটাকে আমি আপ করলাম। নেক্সট ফাস্ট ইথারনেট 0/0 তে আমি আইপি দিচ্ছি 10.1.3.1, ঠিক আছে, 255.255.255.0, নো শর্ট কমান্ডটা আমি দিয়ে দিলাম, ঠিক আছে। তো আমার অলরেডি এখানে আইপি অ্যাড্রেস সব জায়গায় আমার অ্যাসাইন করা হয়ে গেছে, কোনো অসুবিধা নেই। এবার আমাকে এদের মধ্যে রাউটিং টেবিলটাকেও রান করাতে হবে, মানে রাউটিং প্রোটোকলটা রান করাতে হবে। আর যেটা রান করতে হবে সেটা হচ্ছে আমাকে এনক্যাপসুলেশনটাকে রান করাতে হবে, ফ্রেম রিলে এনক্যাপসুলেশনকে। ফার্স্ট আমি রাউটার ওয়ানে আসছি, এবারে কমান্ডগুলোকে একটু ভালো করে দেখার চেষ্টা করব। আমি এখন কোথায় আছি, গ্লোবাল কনফিগ মোডে আছি। আমার এই সিরিয়াল 0/0/0 তে ফ্রেম রিলে এনক্যাপসুলেশনটাকে রান করাতে হবে। কি করে করব, আগে ইন্টারফেসটাকে সিলেক্ট করো, ইন্টারফেস সিরিয়াল 0/0/0 গ্লোবাল কনফিগ মোড থেকে আমি সিলেক্ট করলাম। নেক্সট কমান্ড দেবে এনক্যাপসুলেশন ফ্রেম রিলে, এটা হচ্ছে কমান্ড, ঠিক আছে, এনক্যাপসুলেশন ফ্রেম রিলে বদলেছি প্যাকেট ট্রেসারে ফর, মানে ইয়ের জন্য এই কমান্ডটা চালাতে হবে না, অলরেডি আমি নো শর্ট চালিয়েছিলাম, জাস্ট ফর প্যাকেট ট্রেসারের জন্য আমি একবার নো শর্ট কমান্ডটাকে দিয়ে দিলাম, ঠিক আছে, যেহেতু আমরা এটা অরিজিনাল ল্যাব এনভায়রনমেন্টে না করে আমরা সিমুলেটারের ওপরে করছি এখানে, কেন চেঞ্জ স্টেট টু এখানে আমার ডাউন হয়েছিল, দেখো দেখো যখন আমি ফ্রেম রিলে এনক্যাপসুলেশন করেছিলাম চেঞ্জ স্টেট টু ডাউন দেখাচ্ছিল ইন্টারফেসটা, আমি নো শর্ট করার পরে চেঞ্জ স্টেট টু আপ হয়েছে, ক্লিয়ার, বলতে পেরেছি। এবার এখান থেকে তুমি আর কিচ্ছু করার দরকার নেই, এক্সিট করো, কেন আমার এখানে বাই ডিফল্ট LMI টাইপ কি ছিল, আমার এখানে সিসকো ছিল করেছিলাম, তো যেহেতু আমার সিসকো ছিল সেই জন্য আমাকে আর কোনো প্রোটোকল রান করার দরকার নেই, বাই ডিফল্ট তো সিসকো আমার সাপোর্ট করেই নেবে এখানে। এবার তো আমাকে রাউটিং প্রোটোকলটা রান করাতে হবে এখানে, রাইট, EIGRP কে আমাকে রান করাতে হবে, তো লিখছি রাউটার EIGRP 1, একটা অটোনোমাস সিস্টেম নাম্বার দিলাম, নেটওয়ার্কটাকে আমি অ্যাসাইন করে দিচ্ছি, সর্বদা 10.0.0.0 নেটওয়ার্ককে আমি অ্যাসাইন করব, আর একটা কোন নেটওয়ার্ককে 192.168.1.0, ঠিক আছে। আর যে কমান্ডটা আমি এখানে দেবো নো অটো সামারি, কেন EIGRP তে আমার অটো সামারাইজেশন হয়েছে, ঠিক আছে, যেহেতু আমার এখানে সাবমিটেড নেটওয়ার্ক আছে সেজন্য নো অটো সামারিটা আমাকে দিতে হবে, এখানে আমি নো অটো সামারিটার কমান্ডটাকে দিলাম, আমার মোটামুটি এখানে কনফিগারেশন শেষ, ওকে। এবার চলে আসছে আমি রাউটার টুতে, যে আমার সেকেন্ড রাউটার আছে, এখানে আমি CLI মোডে এন্টার করছি, আগে আমি আবার কনফিগ মোডে এলাম, সিরিয়াল ইন্টারফেসে আমাকে এনক্যাপসুলেশন রান করাতে হবে, তাই তো, তাহলে আমি ঢুকছি INT serial 0/0/0 ইন্টারফেসটাকে সিলেক্ট করলাম,
নেক্সট কি রান করবো, এনক্যাপসুলেশন ফ্রেম রিলে, একই কমান্ড রান করে দিলাম। এনক্যাপসুলেশন ফ্রেম রিলে রান করার পরে এবার একটা জিনিস মনে করে দেখো, এখানে আমি এলএমআই টাইপটা কি কি রেখেছিলাম প্রথমে, অ্যানসি, তাহলে আমাকে এই দিকে আমাকে এলএমআই টাইপ, যেহেতু রাউটার টু বিটুইন রাউটার অ্যান্ড ফ্রেম রিলে যেহেতু আমার এলএমআই টাইপ সেম থাকে, তাহলে এখানে আমাকে অ্যানসিটাকে মেনশন করে দিতে হবে। আমি এখানে অ্যানসিটাকে মেনশন করে দিচ্ছি, কিভাবে মেনশন করবো সেটা আমি বলে দিচ্ছি। লেখো ফ্রেম রিলে এলএমআই টাইপ অ্যানসি, এটা হচ্ছে কমান্ডটা। হ্যাঁ না, আগেরটাই ফ্রেম রিলে এলএমআই টাইপ দিইনি, কেন বাই ডিফল্ট তো আমার সিসকোই নাই, ওটা তো আমার সিসকোই ছিল, কিন্তু যেহেতু আমি এখানে অ্যানসি করেছি সেহেতু আমাকে এখানে অ্যানসিটা রাউটারও আমাকে মানে বাই ডিফল্ট তো সিসকো নেবে, তো আমাকে এখানে সিসকো থেকে আমাকে ওটা আমাকে ডিফল্ট স্টেটটা আমাকে অ্যানসিতে মেনশন করে দিতে হবে, বলতে পারলাম, নইলে তো এদের মধ্যে এলএমআই মেসেজ এক্সচেঞ্জ হবে না। এবং তারপরে আমি নো শার্ট কমান্ডটাকে আমি এখানে দিয়ে দিচ্ছি, ক্লিয়ার। এবার আমাকে নর্মালি কি কি করতে হবে, EIGRP আমাকে রান করতে হবে, তো চলে এসো রাউটার EIGRP 1, নেটওয়ার্ক দিয়েছি 10.0.0.0। হ্যাঁ না, আমি ইয়েটা করছি বোঝাচ্ছি, নেটওয়ার্ক 192.168.1.0, নেটওয়ার্কটা আমার আমার এখানে হবে। এবার এখানে নেবার এক্সচেঞ্জ হয়েছে, তুমি এখানে দেখতে পাচ্ছ সঙ্গে সঙ্গে আমার এখানে মেসেজ চলে এসছে। আর নেক্সট যে কমান্ডটা চালাবো, নো অটো সামারি, রাইট। এবার চলে আসছে আমি থার্ড রাউটারে, এদের মধ্যে এলএমআই টাইপ কি ছিল আমার, Q9EEE, রাইট, সেটা আমাকে এখানে মেনশন করে দিতে হবে। তো তোমরা বুঝতে পেরে গেছো কনফিগারেশনটা কিভাবে হচ্ছে, ইন্টারফেস সিরিয়াল 0/0/0, এনক্যাপসুলেশন ফ্রেম রিলে চালানা, নেক্সট এলএমআই টাইপটা আমাকে করতে হবে, তো ফ্রেম রিলে এলএমআই টাইপ কি আছে, Q9EEE, ঠিক আছে, জাস্ট আ মিনিট, Q9EEE আমি এখানে এলএমআই টাইপটা দিলাম, ওকে, এবং নো শার্ট কমান্ডটা আমি একবার দিয়ে দিচ্ছি, সরি, নো শার্ট কমান্ডটাকে ফ্রেম রিলেটাকে রান করার পরে এবার নো শার্ট কমান্ডটা দিয়ে দেবে, কেন বাই ডিফল্টটা আমি দেখছি ডাউন হয়ে যাচ্ছে, ওকে। এবারে আমাকে চালাতে হবে এক্সিট করে রাউটার EIGRP, ওকে এক্সিট করলাম। এবারে কি করব, রাউটার EIGRP নেটওয়ার্কগুলো আমাকে মেনশন করে দিতে হবে, এবং নো অটো সামারি, ঠিক আছে। দেখতে পাচ্ছ 1.1 আর 1.2 এর সাথে তোমার এখানে দেখো নেবার হয়ে গেছে, নেবার রিলেশনশিপ অ্যাডজেসেন্সি তোমার এখানে দেখাচ্ছে, ঠিক আছে। এবার যদি তুমি যে কোনো রাউটারে গিয়ে পড়ে, সাপোজ আমি ফার্স্ট রাউটারে যাচ্ছি, এই রাউটারে গিয়ে পড়ে যদি শো আইপি রুট করো, তো আশা করি তোমাকে রুটগুলো এখানে দেখানো উচিত, শো আইপি রুট দেখাচ্ছে 1.0, 2.0 এবং 3.0, 1.0 নিয়ে ছিল, 2.0 এবং 3.0 ও ইয়ের থ্রু দিয়ে পেয়েছে, EIGRP থ্রু দিয়ে পেয়েছে, ঠিক আছে। তো তোমাকে টোটাল কিন্তু এই জিনিসটা কিন্তু দেখিয়ে দিচ্ছে এখানে, ওকে, এবং 192 নেটওয়ার্কটা ডাইরেক্টলি কানেক্টেডই ও দেখাচ্ছে নিজের, এবার নেটওয়ার্কটাই দিয়েছে। এবার যদি তুমি কম্পিউটারে যাও, রুট চলে এসছে মানে আর কোনো প্রবলেম নেই, বুঝতেই পারছো। আমি কম্পিউটারে গিয়ে পরে যদি আইপি অ্যাড্রেসগুলো অ্যাসাইন করি, এবার তুমি দেখতে পাবে কম্পিউটারগুলো পিংও করছে, 10.0.1.2 এটাই ছিল তো, হ্যাঁ 10.1.1.2, সাবনেট মার্কস আমি এখানে অ্যাসাইন করছি 255.255.0, এবং গেটওয়ে হচ্ছে 10.1.1.1, ওকে।
এখানে আমি আইপি অ্যাড্রেস অ্যাসাইন করে দিচ্ছি 10.1.2.2, সাবনেট মাস্ক /24 আছে 255.255.0 আর 10.1.2.1 হচ্ছে গেটওয়ে, এখানেও সেরকম হচ্ছে 10.1.3.2, সাবনেট মাস্ক চেঞ্জ করতে হবে, .0 দিলাম এবং 10.1.3.1, ঠিক আছে। আমার আইপি অ্যাড্রেস দেওয়া হয়ে গেছে, তুমি এখান থেকে যে কোনো নেটওয়ার্ককে পিং করো। আমি যদি PING কমান্ডটা দিয়ে পরে 10.1.2.2 কে যদি আমি পিং করি, তুমি এখানে টিউটোরিয়াল ভ্যালু পাওয়া উচিত আমাদের। পাচ্ছি আমি, পাচ্ছি। নেক্সট আমি যদি 10.1.3.2 কে যদি আমি পিং করি, যারা রাউটার 3 এর সাথে যে কম্পিউটারটা কানেক্টেড, তো ভাই ইউজিং আ সিঙ্গেল DLC তুমি এখানে দেখতে পাচ্ছ আমি এখানে ভার্চুয়াল সার্কিটকে ইউজ করে ইউজিং ফ্রেম রিলে আমি এখানে কাজগুলো করতে পারছি। রাউটারে কিছু ভেরিফিকেশন কমান্ড আমি এখানে তোমাদেরকে দেখিয়ে দিই। সাপোজ ধরো তুমি যেখানে করো শো আইপি রুট, আমরা দেখলাম এখানে যদি করো শো ফ্রেম রিলে PVC, PVC মানে পারমানেন্ট ভার্চুয়াল সার্কিট, ঠিক আছে। ভার্চুয়াল সার্কিট যদি করো এখানে তোমাকে ডিটেলসটা দেখাবে, ফ্রেম রিলে যে তোমার ভার্চুয়াল সার্কিটটা ইউজ করছে DLC 102 কি আছে, সিরিয়াল 0/0/0 স্ট্যাটাস অ্যাক্টিভ, কোন ইন্টারফেস দিয়ে যাচ্ছে, DLC 103 স্ট্যাটাস অ্যাক্টিভ কি দিয়ে যাচ্ছে। তো এখানে শো PVC করলে পরে তুমি ভেরিফিকেশন কমান্ড দিয়ে দেখতে পাচ্ছ। যদি এখানে করো শো ফ্রেম রিলে PVC না দিয়ে যদি ম্যাপিং যদি করো MAP ম্যাপ, তাহলে কোন DLC নাম্বারের সাথে কোন DLC ম্যাপিং করেছে সেটা তুমি এখানে 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 তুমি এখানে দেখতে পাচ্ছ। সিরিয়াল 0/0 দিয়ে দেখো কি করেছে, একটা ম্যাপিং হচ্ছে 102 এর সাথে, একটা 103 এর সাথে, তাদের DLC তাদের নয় আমার কোন DLC সাথে ম্যাপিং হয়েছে দেখি, এবং আমার কি প্রোটোকল চলছে সেটাও কিন্তু এখানে দেখে দিচ্ছে। সিসকো তোমার এখানে LMI টাইপ এখানে ইয়ে চলছে, মানে তুমি এখানে LMI টাইপের জন্য আলাদা করে মেসেজে ক্লিকও করতে পারো। যদি এখানে LMI বলে দাও শো ফ্রেম রিলে LMI, তোমাকে এখানে দেখিয়ে দেবে। দেখো যেই আমি এখানে LMI করলাম, LMI তোমাকে দেখাচ্ছি LMI টাইপ কি, সিসকো, ঠিক আছে। এইভাবে ভেরিফিকেশন কমান্ড দিয়ে পরে তুমি বাকি জিনিসগুলো পরে তুমি ভেরিফাই করতে পারো যেগুলো আমরা কনফিগারেশন করলাম। তাহলে এই প্র্যাকটিক্যালটাই আমরা দেখলাম ফুল মেশ টোপোলজি। এটাকে আমরা আর একটা নামে হাফ এন্ড স্পোকও বলতে পারি, ঠিক আছে। এটাকে আমরা হাফ এন্ড স্পোক বলবো না, এটা হচ্ছে আমাদের পার্শিয়াল মেশ যেটা হবে সেটা আমাদের হাফ এন্ড স্পোক, যেটা আমরা নেক্সট ক্লাসে দেখব, ঠিক আছে।